नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनेले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आगामी 60 दिन तीन राशि सर्वश्रेष्ठ आसन पेते चलेछे। अर्थात एजे जानुरी मास, फेब्रुआरी एवं मार्च, मार्चर ठीक 15 तारीख पर्यंत तीन राशि सेरार सेरा आसन प्राप्ति किन्तु होते चलेछे। कौन ये सौभाग्यशाली राशि आमी ये भिडियोते विस्तारित आलोचना करब। तबे भिडियोटी प्रथम थेके शेष पर्यंत अवश्य आपनारा शुनबेन, कारण ये जे आगामी 60 दिन निर्णायक रेजाल किन्तु पाबे ए तीन राशि। सेरार सेरा आसन पेते चलेछे कौन ए सौभाग्यशाली तीन राशि आमी विस्तारित आलोचना करते चलेछि। प्रत्येके प्रथम थेके शेष पर्यंत भिडियोटी अवश्य शुनबेन। देखुन आमादेर विश्व ब्रह्मांडे ग्रहेर गोचरे जेमन अशुभ हय तेमनि शुभ किन्तु हय। एई जे एई बर्तमान समये शुक्रेर जे प्लेसमेंट आगामी 60 दिन शुक्रेर जे अवस्थान एर फले तीन राशिके किन्तु सर्वश्रेष्ठ होते किन्तु चलेछे। शुक्र आमादेरके कि देय? शुक्र आमादेरके देय भोग, शुक्र आमादेरके देय बिलास, शुक्र आमादेरके देय अर्थ, शुक्र आमादेरके देय प्रेम, शुक्र आमादेरके देय दाम्पत्य सुख, पार्थिव सुख, समस्त किछु शुक्रेर अंडारे किन्तु रयेछे। एई शुक्रेर जे शुभ प्रभावे जे तीन राशिर आमी कथा बोलबो, से तीन राशि माने एक्सिलेंट रेजाल्ट पेते किन्तु चलेछे। लिखे राखुन, डायरीते नोट करे नीन। देखुन प्रत्येक मानुषेर जीवने समस्या किन्तु रयेछे, एमन कोनो मानुष नेई जार जीवने समस्या नेई। तो এই জ্যোতিষ শাস্ত্র একমাত্র একটি শাস্ত্র, জ্যোতিষ একমাত্র একটি শাস্ত্র যা আপনাকে উন্নতি বর্গ করবে, অর্থাৎ আপনাকে ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু করবেই করবে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ জ্যোতিষ শাস্ত্র হচ্ছে বেদের চোখ। জ্যোতিষ অর্থাৎ বেদকে যদি আপনি বিশ্বাস করেন, জ্যোতিষ শাস্ত্র কিন্তু মঙ্গলময় একটি শাস্ত্র। ওই নিজের মতন করে বললাম এটা নয়, আমি যেটা বলি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে বলি, ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো লজিক্যালি কি কারণ, নিজের মতন না, সম্পূর্ণ কি কারণে হচ্ছে, এটা হচ্ছে টোটাল হচ্ছে ম্যাথামেটিক্স, একটা অঙ্ক, একটা গণিত। দুই যোগ দুই সমান সমান চার হয়, ঠিক গ্রহের যে অবস্থান, গ্রহের যে দৃষ্টি, সেটাও কিন্তু শুভ ফল অবশ্যই দিবে, শুভ এবং অশুভ সেটা কিন্তু দিবে। দেখুন প্রত্যেক মানুষের জীবনে সমস্যা রয়েছে, কারো ক্ষেত্রে প্রচুর ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে, কেউ বিবাহের জায়গা নিয়ে সমস্যা, যে বিয়ে হতেই চাইছে না, কারো কারো ক্ষেত্রে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছে ব্যবসায় ডুবে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে আপনার অর্থ লস হয়ে যাচ্ছে, ইনকাম করছেন ইনকাম ধরে রাখতে পারছেন না, কর্মের জায়গাটা নিয়ে সমস্যা, প্রেমের ক্ষেত্র নিয়ে সমস্যা। এটাই তো হচ্ছে ভাগ্যের খেলা। আর কৌশিক রায় একটি কথা বারবার বলে, যেটা কাজ করি আমি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই, যদি আপনার আমি হাত ধরি কিনা আপনাকে নিশ্চিত রূপে কিন্তু টেনে তুলব। এটা খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি রেমিডি কিন্তু করি না, প্রত্যেকের ক্ষেত্রে আমি কিন্তু রেমিডি করি না, যাদের ক্ষেত্রে রেমিডি করি তাদেরকে কিন্তু আমি নিশ্চিত রূপে যে জায়গাটাতে বসে আছে কিনা সেই জায়গাটাতে কিন্তু
আপনাকে আমি উঠাবই উঠাবো, কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, এটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে সম্মত আপনাকে কিন্তু উন্নতির শিখর চূড়ায় কিন্তু নিয়ে যাবে। অনেকে বলে যে স্যার রেমিডিটা একটু করান না, তাদেরকে রেমিডি করায়, তাদের সাথে আমি মানে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার না, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে কথা বলি, যাদের মধ্যে নমনীয়তা আছে, যারা এক কথায় যদি বলে স্যার আপনি আমার হাত ধরুন, তাকে কিন্তু আমি হাত ধরি, দায়িত্বটা স্যার আপনাকে ছেড়ে দিচ্ছি, স্যার আপনি আমাকে বাঁচান, তাদেরকে কিন্তু আমি সেই জায়গাটা কিন্তু টেনে তুলি। এই জন্য বলি এক কথায় যারা সারেন্ডার হয় তাদেরকে কিন্তু ধরি, প্রত্যেকে কিন্তু হাত ধরি না। আর আমি যে প্রেডিকশন করি কি না, মাটিতে কিন্তু পড়ে না, শুধু রেমেডি না, তার সাথে সাথে আমি কিন্তু যারা রেমেডি করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তু নিয়েও কিন্তু আমি আলোচনা করি। বাস্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার কিন্তু করে, আমি বারবার একটি কথা বলছি, বাস্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাবিত করে, নেগেটিভ অথবা পজিটিভ দুটি দিক কিন্তু প্রভাব বিস্তার করে জীবনে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে আপনি মুক্ত হবেন কি করে, আপনাকে চুজ করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে আদর্শ অ্যাস্ট্রোলজার, সঠিক পথ প্রদর্শক আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে। নির্বাচনটা হচ্ছে সব থেকে বড় জিনিস, আপনি যখন নির্বাচন করতে পারবেন যে না কার মাধ্যমে আমার ভালো হতে পারে, কে আমাকে হাত ধরে টেনে তুলতে পারে, নির্বাচনটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আর হ্যাঁ, অনেকে বলছে যে স্যার আপনার দুটো চ্যানেল আছে নাকি, আমার একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল কিন্তু নেই। আগামী 60 দিন তিন রাশি সেরার সেরা হতে কিন্তু চলেছে। কোন কোন এই তিন রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে, অধীর আগ্রহে প্রত্যেকে আছেন যে স্যার এত কিছু বললেন, দেখুন এত কিছু বলার পিছনে কিন্তু কারণ আছে। তো আপনারা এতটা আমাকে সময় দিচ্ছেন, ভিডিওগুলো শুনছেন, এই ভিডিওগুলো খুব ভালো লাগছে, আপনারা একটি মাত্র আমার ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে কিন্তু আমি উপহার কিন্তু দেব, ডেডিকেশন করব। নাম্বার ওয়ান রাশি মকর রাশি, মকর রাশি দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে শুক্র অবস্থান করবে, আপনার পঞ্চমেষ এবং আপনার কর্মপতি কি হবে, আপনাদের অর্থের জায়গা তো ভালো হবেই হবে, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে, যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, ফাটকার সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, এবং ধনাদি পতির সঙ্গে মিশ্রিত হচ্ছে, অর্থাৎ ধনের জোয়ার আপনাদের কিন্তু আসতে চলেছে। সর্বশ্রেষ্ঠ রাশিতে পরিগণিত হতে চলেছে এই তিন রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, মকর রাশির পর দ্বিতীয় রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে এবং ষষ্ঠভাবে অবস্থান করবে এই শুক্র। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তান, প্রেম, শিক্ষা, বুদ্ধি, আকর্ষিক প্রাপ্তি সমস্ত কিছু বিচার করা হয়, অর্থাৎ এই যে আগামী 60 দিন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে তুলা রাশি, ভাগ্যের চাকা বদলে যেতে চলেছে তুলা রাশি, লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন। এরপর যে রাশি বৃষ রাশি, রাশিতে মঙ্গল অবস্থান করছে খুব, এবং আপনাদের সপ্তম পতি আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং সরাসরি কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু হতে চলে, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, এবং এই সময়ের মধ্যে আপনাদের ক্ষেত্রে
যেহেতু রাশির অধিপতি কেন্দ্র এবং একাদশ ভাবে অবস্থান করবে, আপনাদের সফলতা সাকসেস দিবে। একাদশপতি একাদশে অবস্থান করছে, ইনকাম আপনাদের বাড়বে, অর্থের জোয়ার আপনাদের আসতে চলেছে বিশ্ব রাশি, এবং আপনাদের মানে এক কথায় দুঃখের দিন শেষ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সেরার সেরা হতে চলেছে, সর্বশ্রেষ্ঠ আসন পেতে চলেছে মিথুন রাশি। লিখে রাখুন, আগামী 60 দিন মিথুন রাশির দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে, আপনাদের ফুলফিলমেন্ট ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যেমন লাভ হবে এবং কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আপনাদের আসতে চলেছে, এবং মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকেও লাভ পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।